আগামীকাল ইনশাআল্লাহ গুলিস্তান জিরো পয়েন্টে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমি কৌমি তারুণ্যকে বলবো, প্রিয় কৌমি তারুণ্য, প্রিয় কৌমি মাদ্রাসার যুব সমাজ, আমরা স্কুল কলেজ ভার্সিটির যুবক ভাই, আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ নাই, আমরা ভাই ভাই। এই দেশটাকে আওয়ামী লীগ কিংবা ভারতের কোনো দালালদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আওয়ামী লীগ প্রতিহতে রফিকুল ইসলাম মাদানির জামাতের ডাক। আওয়ামী লীগ প্রতিরোধে একই স্থানে বৈষম্য বিরোধীর কর্মসূচি, 10 তারিখের সমাবেশে যোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা আটক। আওয়ামী লীগকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কঠোর হুঁশিয়ারি। নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের। আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণ, জেএস এর নিন্দা। চলুন দেখে আসি বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। আগামীকাল রবিবার গুলিস্তানে জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে দলটি। আজ শনিবার আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই সকল ডাক দেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগকে প্রতিহতের জন্য গুলিস্তান জিরো পয়েন্টে কওমি মাদ্রাসার ছাত্রদের জামায়াত হওয়ার আহ্বান জানিয়েছে আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি। শনিবার রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রফিক মাদানি বলেন, আগামীকাল 12টায় আমিও থাকব গুলিস্তান জিরো পয়েন্টে। হে প্রিয় কওমি তারুণ্য, আসুন সবাই একসাথে মিলিত হই, মাদ্রাসা স্কুল ভেদাভেদ নাই, আমরা সবাই ভাই ভাই। এর আগে আওয়ামী লীগ প্রতিরোধে 0.007 সেকেন্ড সময়ও লাগবে কিনা সেই বিষয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, কালকে 0.007 সেকেন্ড লাগবে। অন্যদিকে গুলিস্তানের একই জায়গায় গণ জামায়াতের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। আগামীকাল রবিবার গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে দলটি। শনিবার নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই সকল তথ্য জানান সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এদিকে 10 তারিখের সমাবেশে যোগ দিতে এসে গুলিস্তান জিরো পয়েন্টে আটক হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। এ সময় তার সঙ্গে থাকা দুই ব্যক্তি পালিয়ে গেছেন, তবে প্রাথমিকভাবে আটককৃত ব্যক্তির পরিচয় পাওয়াই যায়নি। শনিবার সন্ধ্যায় তাকে আটক করেন স্থানীয় কয়েকজন যুবক। তাদের একজন বলেন, আওয়ামী লীগের ওই নেতাকে আটকের পর তিনি 2-3 লাখ টাকা দিতে রাজি হন, তাকে ছেড়ে দিতে বলেন। তিনি বলেন, আটক ওই ব্যক্তি আওয়ামী লীগের টিমের সদস্য। তার মোবাইল ফোনের গ্যালারিতে সরকার বিরোধী বিভিন্ন পোস্টার পাওয়া গেছে। তার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে সরকার বিরোধী বিভিন্ন তৎপরতার প্রমাণ পাওয়া গেছে। আরেক যুবক বলেন, আওয়ামী লীগের ওই নেতা ডক্টর ইউনুসের ফাঁসি চেয়ে ফেসবুকে অনেক পোস্ট করেছেন যা তার মোবাইলের গ্যালারিতে পাওয়া যায়। তাকে আটকের পর পল্টন থানায় জানানো হয়েছে, পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগকে ফ্যাসিবাদী উল্লেখ করে দেশের ভেতর তাদের সভা সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার দুপুর 12:08 মিনিটে নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই কথা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বর্তমানে আওয়ামী লীগ হল একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে মোকাবেলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরখাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুল আলম। এদিকে গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটে আসিফ মাহমুদ শনিবার ফেসবুকে এই স্ট্যাটাসটি দেন। আসিফ মাহমুদ লিখেছেন, গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন JSA। সংগঠনটির পক্ষে প্রচার সম্পাদক মোহাম্মদ মোস্তানসির রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের সময় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে কতিপয় দুর্বৃত্ত তার সঙ্গে ন্যাক্করজনক এবং অধ্যত্ত আচরণ করেছে। বিদেশের মাটিতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে এমন আচরণ শুধু শিষ্টাচার বিরোধী নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদা, দেশপ্রেম এবং অন্তর্বর্তী সরকারের প্রতি চরম অবমাননার সামিল। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই অসভ্য আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে এমন অপকর্মের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব মহলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে। আর একটা কথা মনে রাখতে হবে, শত্রুকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়। শত্রুদের ষড়যন্ত্র এবং তাদেরকে সুযোগ দেওয়া, এটা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। আমরা কি সেই আওয়ামী লীগকে, যারা কিনা আমার ভাই আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে, আমরা কি সেই ছাত্রলীগকে, যারা কিনা সিলেট MC কলেজে আমাদের বোনকে স্বামীর সামনে গ্রুপ দর্শন করেছে, সেই ছাত্রলীগ, সেই আওয়ামী লীগ যারা কিনা অজস্র আলেমদেরকে, ওলামায়ে কেরামকে জেলখানায় নিয়ে বন্দি করেছে, রিমান্ডের নামে নির্যাতন করেছে, ফাঁসি খাস্টে ঝুলিয়েছে, সর্বজনশ্রদ্ধেয় আলেম আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে মেরে শহীদ করে তারপর বের করেছে, আমার উস্তাদ মুহতারাম নূর হোসেন কাসেমি রহিমাহুল্লাহকে, যার ব্যাপারে বলা হয় তাকেও হত্যা করেছে, আল্লামা জুনায়দ বাবুনগরী রহিমাহুল্লাহকে হত্যা করেছে, সে আওয়ামী লীগ যে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে, সে আওয়ামী লীগ যে দেশটাকে ভারতের গোলামিতে আমাদের মা বোনদেরকে, আমাদের ভাইদেরকে কাঁটাতারের ভেড়ায়, কাঁটাতারের বেড়ার মধ্যে গুলি করে মেরেছে, সে আওয়ামী লীগ, সেই ছাত্রলীগ যারা অজস্র ওলামায়ে কেরামকে রিমান্ডের নামে অকথ্যভাবে নির্যাতন করেছে, এত কিছুর পরেও এই নির্লজ্জ যারা, এই নির্লজ্জ এবং যাদের নেত্রী তাদেরকে রেখে পালিয়ে গিয়েছে, এরা এখনো পর্যন্ত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আমি আমাদের কৌমি তারুণ্যকে, স্কুল কলেজ ভার্সিটির প্রত্যেকটা যুব সমাজকে বলবো, আগামীকালকে আপনারা ইনশাল্লাহ, আমরাও আসতেছি ইনশাল্লাহ, জীবন দিয়ে হলেও ভারতের কোনো দালালকে এদেশে আমরা থাকতে দিব না, এবং এই আওয়ামী লীগ নামক ভারতের রয়ের দালাল, এদেরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ। নতুন সরকারকে বলবো, যে সমস্ত উপদেষ্টারা আসিফ নজরুল সাহেবের মতো অতি উদারতা দেখাচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের ব্যাপারে আমাদের সুস্পষ্ট মেসেজ হলো, কোনো ধরনের স্বৈরাচার কিংবা জালিমের ব্যাপারে নমনীয়তা দেখানো যাবে না। জালিমের প্রতি নমনীয়তা দেখানো মাজলুমের সাথে গাদ্দারি, এই মাজলুমদের সাথে গাদ্দারি আমরা মেনে নিব না। আমার ভাই আবু সাইদকে, আমার ভাই সমস্ত শহীদদেরকে যারা হত্যা করেছে, এই মীর মুগ্ধকে যারা হত্যা করেছে, অসংখ্য মাদ্রাসার তালিবুল ইলিমকে যারা হত্যা করেছে, সেই হাসিনার দুষরদেরকে আমরা থাকতে দিতে পারি না। বাংলাদেশের কোনো একটা রাস্তায় আওয়ামী লীগ, ছাত্রলীগকে আমরা নামতে দিতে পারি না। আমরা এ দেশটাকে ভারতের হাত থেকে মুক্ত করতে চাইলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ থেকে মুক্ত করতে হবে। ভারতকে বাংলাদেশে কোনো ধরনের ষড়যন্ত্রের খেলা খেলতে দেওয়া যাবে না।